আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ANN। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? আর্টিফিশিয়াল মানে যেটা কিনা একদম ন্যাচারাল বা রিয়েল নয়, সেটাকেই বুঝি। নিউরাল এরপরে আসছে, যেটা কিনা আমাদের এই যে ব্রেন বা আমাদের নার্ভাস সিস্টেম, সেখানে অসংখ্য নিউরন নিয়ে এই নার্ভাস সিস্টেমটা তৈরি। তো নিউরাল বলতে সেটাকেই বোঝায়। আর নেটওয়ার্ক বলতে বোঝায় যে অসংখ্য ডিভাইস বা নোড যারা একে অপরের সাথে কানেক্টেড। তো এখানে নিউরাল নেটওয়ার্ক মানে এই যে আমাদের নিউরন রয়েছে ব্রেনের মধ্যে বা আমাদের সারা শরীরে যে প্রচুর নিউরন রয়েছে, সেই নিউরনরা একে অপরের সাথে কন্ট্যাক্ট করে বা একে অপরের সাথে কানেক্টেড হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে, সেটাকেই নিউরাল নেটওয়ার্ক বলে। আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মানে এই যে নিউরাল নেটওয়ার্ক, এটা তো বায়োলজিক্যাল, এই বায়োলজিক্যাল জিনিসটা সিমিলারলি আমরা কম্পিউটারাইজ সিস্টেমে বা কম্পিউটিং ডিভাইস দিয়ে আমরা তৈরি করতে পারি, যেটা কিনা আর্টিফিশিয়াল হবে। তার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা দেখব। তো হোয়াট ইজ নিউরাল? নিউরালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ নিউরন। ইট ইজ রিলেটিং টু এ নার্ভ অর দ্য নার্ভাস সিস্টেম। তো সিমিলার নেম অফ ANN, মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ককে অনেকগুলো নামে আবার ডাকা যেতে পারে বা বলা যেতে পারে, যেমন নিউরাল নেটস, আর্টিফিশিয়াল নিউরাল সিস্টেমস, প্যারালাল ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম, কানেকশনিস্ট সিস্টেম এটসেট্রা। এবার আমি আসছি যে টপ ফাইভ ইউজেস অফ নিউরাল নেটওয়ার্কস বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস, মানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কি কি। নাম্বার ওয়ান, রিস্টোর কালার্স টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোস অ্যান্ড ভিডিওস। তো এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফটোকে যদি আমি একটা ভিডিওতে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার ফটোতে কনভার্ট করতে চাই বা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওকে কালার ভিডিওতে কনভার্ট করতে চাই, তাহলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন অ্যাপ্লিকেশন করানো যায়। তো এছাড়াও আছে পিক্সেল এনহ্যান্সিং, CSI স্টাইল। এমন অনেক ছবি আছে যেখানে হয়তো জুম করলে প্রচুর ফেটে যায়, জুম করলে খুব একটা ভালো বোঝা যায় না। তো সেক্ষেত্রে এই পিক্সেল এনহ্যান্সিং এর কাজে নিউরাল নেটওয়ার্কের অনেক অ্যাপ্লিকেশন দেখা যায়। জেনারেটিং নিউ ইমেজেস, হয়তো কোনো বাচ্চা বা যে কেউ হয়তো কিছু লাইন এঁকেছে, সেই লাইন থেকে এক্সাক্ট একটা 3D ফর্ম বা 2D ফর্মে একদম রিয়েলিস্টিক কোনো ইমেজেসের সাথে তুলনা, তো সেটা একমাত্র নিউরাল নেটওয়ার্ক বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন। লিপ রিডিং, হয়তো কেউ দূরে কোথাও কথা বলছে তো সেই জিনিসটা আমরা সরাসরি বুঝতে পারছি না, তো সে অ্যাকচুয়ালি কি বলছে তার ঠোঁট নড়া দেখে অ্যাকচুয়ালি কি বলছে সেটার কথা বা বোঝা, সেই জিনিসটা করা যায় এই নিউরাল নেটওয়ার্ক দিয়ে। ক্রিয়েটিং এ সিন ফ্রম স্ক্র্যাচ, যে কোনো একটা সিন একদম গোড়া থেকে তৈরি করা, অনেক সময় বিভিন্ন 3D মুভি এটসেট্রা এইগুলোর ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন দেখা যায়। এবার আসছি মেশিন লার্নিং ভার্সেস ডিপ লার্নিং ভার্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই তিনটে আমরা প্রায়শই ব্যবহার করি, একদম নতুন টার্ম এগুলো, এগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। প্রথমেই আসছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম্পলে। আমরা জানি যে এখন অ্যামাজনের অ্যালেক্সা, গুগলের গুগল হোম বা অ্যাপেলের সিরি, এগুলোর প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। তো ধরে নিই এই যে একদম বাঁদিকে যেটা দেখা যাচ্ছে গুগল হোম, তো এটা কিভাবে কাজ করে, তো এটা কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এক্সাম্পল হিসেবে বলা যায়। গুগল হোমে আমরা হয়তো কিছু বললাম যে আজকের দিনে টেম্পারেচারটা কত, তো সেইটা গুগল হোম প্রথমে কি করলো, সেই ভয়েস সিগনালটাকে রেকর্ড করে ও ভয়েস সিগনালকে কতগুলো কমেন্ট বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিল, সেই কমেন্ট বা ইনস্ট্রাকশনকে আবার প্রসেস করা হলো, প্রসেস করে সেখান থেকে ওয়েবসাইট বা ইন্টারনেটের থ্রু দিয়ে
সেই তার করেসপন্ডিং আনসারটা কি হতে পারে, পসিবল আনসার বা ডিসিশন কি হতে পারে সেইটা নিয়ে সেটাকে আবার ভয়েস কমান্ডে কনভার্ট করে সেটা জানিয়ে দিল যে আজকে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, লাইক দিস। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যাপক ব্যবহার আমরা যেটা দেখে থাকি, যে আজকের দিনে সোফিয়ার কথা সবাই জানে, টাইপস অফ এআই, প্রচুর ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আবার ক্লাসিফাই করা যায় চার ভাগে। নাম্বার ওয়ান, রিয়াক্টিভ মেশিন। রিয়াক্টিভ মেশিন বলতে আমরা কি বুঝি, না যেটা একমাত্র রিয়্যাক্ট করতে পারে, এর মধ্যে কোনো মেমোরি থাকবে না, এ কোনো অতীতের কোনো জিনিস মানে মাথায় রাখতে পারবে না যেহেতু কোনো মেমোরি নেই। যেমন আমাদের একটা ওয়াশিং মেশিন, অ্যাডভান্স ওয়াশিং মেশিন, এটা এক্সাম্পল হিসেবে ধরা যেতে পারে। লিমিটেড মেমোরি টাইপের এআই আছে। লিমিটেড মেমোরি টাইপের এআই মানে ওখানে মেমোরি থাকবে কিন্তু খুব বেশি মেমোরি থাকবে না, যে অসংখ্য ইমেজ রেখে দিল সেই রকম কোনো ব্যাপার নেই। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে ওখানে খুব কম সংখ্যক যেহেতু মেমোরি থাকে, খুব অল্প পরিমাণ, তো সেই জন্যে অল্প পরিমাণ পাস্ট ডেটা নিয়েও প্রসেস করতে পারে। থিওরি অফ মাইন্ড যেটা, সেটা হচ্ছে ইট আন্ডারস্ট্যান্ডস হিউম্যান ইমোশনস। আমরা কখন কীরকমভাবে ব্যবহার করছি বা কীভাবে আমরা রেগে যাচ্ছি না কি করতে চলেছি, তো সেই সব জিনিসগুলো থিওরি অফ মাইন্ড। অনেক সময় আমরা সার্চ করছি, তো সার্চের টেকনিকগুলো কীভাবে সার্চ করছি, ওর পরে পসিবল সার্চ কী হতে পারে, বা এই যে পাস্টের দু তিনটে সার্চ করেছি তো সেই অনুযায়ী আমি এক্স্যাক্টলি কী ডেটা চাইছি, তো সেই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে অ্যানালিসিস করে এক্স্যাক্ট রেজাল্ট আমাদের সামনে তুলে ধরা হয়। সেলফ অ্যাওয়ারনেস টাইপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মোস্ট অ্যাডভান্সড। ইট প্রেডিক্টস হিউম্যান ইমোশনস অ্যান্ড অ্যাক্টস অ্যাকর্ডিংলি। এই যে আমাদের সোফিয়া, আমরা কোনো একটা হয়তো কোয়েশ্চেন করছি ও সেই অনুযায়ী তার হিউম্যান মানে বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে মানে বিভিন্ন রিপ্লাই করছে, যেটা কিনা আমাদের কাছে একটা মানে হয় আনন্দের ব্যাপার হচ্ছে, তো সেই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম হাইয়েস্ট টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। এবার আসছে মেশিন লার্নিং। নাম শুনেই বোঝা যাচ্ছে যে মেশিন ইজ লার্নিং, মেশিন ইজ লার্নিং, অর্থাৎ মেশিন নিজে নিজেই শিখবে। তো কিভাবে শিখবে, আমরা কিভাবে শিখি, জেনারেলি লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। অতীতের হয়তো কিছু ঘটনা ঘটেছে বা আমাদের সামনে কিছু ঘটনা ঘটছে, সেইগুলো দেখে আমরা বিভিন্ন জিনিস আমাদের শিখে থাকি। এবার পরবর্তীকালে যদি সেম ঘটনা রিপিট হয় তাহলে আমরা আমাদের মাথার ওই ইমেজেসের সাথে সেইটা ট্যালি করে বা কম্পেয়ার করে আমরা বুঝতে পারি যে এটার মানে এইটা। তো এখানে বিভিন্ন মানে বিভিন্ন ডেটা প্রথমে নেওয়া হয়, তারপর সেটাকে ম্যানিপুলেট করা হয়, এইভাবে সেই ম্যানিপুলেটেড ডেটা দিয়ে ট্রেন করা হয় একটা পার্টিকুলার মেশিনকে বা একটা পার্টিকুলার মানে কোনো একটা সিস্টেমকে ট্রেন করা হয়, করে এইভাবে শেখানো হয় মেশিনকে। তারপর যদি আলটিমেটলি শিখে যায় তো তখন টেস্ট করা হয়। এইভাবে টেস্ট করে এইভাবে ক্রমশ এই জিনিসটা হতেই থাকে, মানে গেট ডেটা, ম্যানিপুলেট ডেটা, ট্রেইন মডেল, টেস্ট ডেটা, এইভাবে হতে হতে যত হতে থাকবে তত ইম্প্রুভ হতে থাকবে। যেরকম আমরা জানি গুগলের সার্চের কথাই বলি বা গুগলের ম্যাপের কথাই বলি, সমস্ত কিছুই এই মেশিন লার্নিং এর অ্যালগোরিদম অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানি স্প্যাম, স্প্যাম এই যে ফিল্টারিং হয়ে যায়, এটা একটা মেশিন লার্নিং, ওখানে অ্যালগোরিদম কাজ করে। টাইপস অফ মেশিন লার্নিং, তিন ধরনের মেশিন লার্নিং জেনারেলি আছে। নাম্বার ওয়ান, সুপারভাইজড, অর্থাৎ যেটাকে যার আর কি সুপারভাইজার একজন আছে, আনসুপারভাইজড, আর থার্ড হচ্ছে রিইনফোর্সমেন্ট। সুপারভাইজে বলা হচ্ছে যে ডিটেইল টিচার দ্যাট প্রোভাইডস ডিজায়ার্ড আউটপুট ওয়াই ফর এ গিভেন এক্স, অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুট এই দুটোই মেশিনকে বলে দেওয়া হয়। একটা মেশিনকে যদি আমি বলে দিই যে তোমার এই ইনপুট আসলে
এই এই ধরনের আউটপুট আসবে। বলে দিয়ে ছেড়ে দিলাম, তারপরে যদি ওই সিমিলার টাইপের কোনো ইনপুট আসে তখন তার করেসপন্ডিং যে আউটপুট আসতে পারে তো সেইটা ওর মাথায় ম্যাপ করা আছে, তো তখন ও সেইটা দিয়ে দেয়। এইভাবে ডিসাইড করা হয়, এইভাবে ও ডিসিশন দিতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে যে ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট ম্যাপিং ফাংশন y ইকুয়াল টু h অফ x কোলন সেমিকোলন w। আনসুপারভাইজড লার্নিং হচ্ছে আনলেবেলড স্যাম্পলস আর প্রোভাইডেড ফ্রম হুইচ দ্য সিস্টেম হ্যাজ টু ফিগার আউট গুড রিপ্রেজেন্টেশনস। এখানে ট্রেনিং সেট শুধুমাত্র ইনপুট বলে দেওয়া হয়, তারপর সিস্টেম ক্রমশ শিখে আনসুপারভাইজড লার্নিং ওয়েতে শিখে ও আউটপুটটা দিতে থাকে। রিইনফোর্সড লার্নিং এ এখানে আবার সুপারভাইজ করার একটা মেকানিজম রয়েছে। ডিলেড ফিডব্যাক অফ দ্য এনভায়রনমেন্ট ইন ফর্ম অফ রিওয়ার্ড অর পানিশমেন্ট। যদি যে আউটপুটটা আমার আসছে সেই আউটপুটটা অ্যাকচুয়ালি আমি চাই কি না চাই, বা মানে আমার ওটা মানে ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট, তো সেই অনুযায়ী আমি ওটাকে সিস্টেমকে রিওয়ার্ড দেবো অথবা পানিশ করব যে না এটা তোমাকে কারেক্ট করতে হবে। তো এই অনুযায়ী ওটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। ডিপ লার্নিং এ কি, ডিপ লার্নিং হচ্ছে সিস্টেম লার্ন লাইক হিউম্যান ইউজিং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এক্ষেত্রে প্রথমে সিস্টেম, এটার একটা এক্সাম্পল বলা যেতে পারে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে, যেটা বললাম যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে কালার ইমেজে কনভার্ট করা যায়। তো সেক্ষেত্রে কি হয়, প্রথমে সার্চ করা হয়, তারপর সার্চ করে মানে ধরো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ আমরা পেলাম, সেই ইমেজটার যে বিভিন্ন ডেটা রয়েছে যে একটা টুপির কালার কি হতে পারে বা হিউম্যান স্কিনের কালার কি হতে পারে করেসপন্ডিং, তো সেই অনুযায়ী ও সার্চ করে ইন্টারনেট বা ওর কাছে যা ডেটা রয়েছে, সার্চ করে ও ম্যাপিং করে, ম্যাপিং করে ও সেই কালার্ড ইমেজে অটোমেটিক্যালি কনভার্ট করে দেয়। ডিপ লার্নিং এর আর একটা এক্সাম্পল হচ্ছে যে যেটা আমরা এই অটো ট্রান্সলেটার যেটা আমরা দেখতেই পাচ্ছি গুগলের ক্ষেত্রে নতুন খুব ব্যাপক সাড়া পড়ে গেছে। একটা ফ্রেঞ্চ ভাষায় কিছু লেখা আছে তো সেখানে ওই অটো ট্রান্সলেটার সামনে রাখলে ও অটোমেটিক্যালি কনভার্ট করে দেয়। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর একটা ম্যাপ বেসড ভিউ এখানে দেওয়া হয়েছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে জাস্ট লাইক হিউম্যান ব্রেইন, মানে এ চিন্তা করতে পারে এবং অ্যাকর্ডিংলি রিয়্যাক্ট করতে পারে। এনএল বা মেশিন লার্নিং হচ্ছে এটা শুধুমাত্র শিখতে পারে, আর ডিপ লার্নিং হচ্ছে ইট ইজ লাইক হিউম্যান ব্রেইন যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে চিন্তা করতে পারে অর্থাৎ শিখতে পারে। থ্যাংক ইউ। Close till I get up, time is barely on our side.